হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে রিলেটেড এবং কিভাবে ইউজ করা যায় জ্যাঙ্গো মডেলের মধ্যে সেটা নিয়ে ডিসকাশনটা করব তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করা যাক আমি অলরেডি একটা জ্যাঙ্গো প্রজেক্ট তৈরি করে রেখেছি এবং তার মধ্যে এক্সাম্পেল বলে একটা অ্যাপ তৈরি করেছি আর আমি আপাতত মডেলস ডট পাই ফাইলটাকে ওপেন করেছি এর মধ্যে আমরা রকম মডেল তৈরি করে নিই রিলেটেড নেমটা বেসিক্যালি ইউজ করা হয় যখন দুটো মডেলের মধ্যে রিলেশনশিপ স্ট্যাবলিশ করা হয় এবং সেই রিলেশনশিপগুলোকে একটা নামে যাতে আমরা রিলেট করতে পারি বা ধরুন টাই আপ করতে পারি তো সেই জন্যে তখন আমাদের রিলেটেড নামটা ইউজ করা হয় আমরা রিলেটেড নামটা ইউজ না করলেও একটা ডিফল্ট রিলেটেড নাম থাকে সেটা জ্যাঙ্গো তৈরি করে তো সেটা ডেমনস্ট্রেশনের জন্যে আমরা আজকে দুটো মডেল তৈরি করব প্রথমে তৈরি করবো একটা খুব সিম্পল মডেল সেটার নাম দিচ্ছি আমি ধরুন ক্লাস ল্যাঙ্গ আর এটা ইনহারিট করবে মডেলস ডট মডেল থেকে খুব সিম্পল মডেল একটাই ফিল্ড থাকবে নেম ইকুয়ালস টু মডেলস ডট চার ফিল্ড আর একটা ধরুন ম্যাক্স লেনথ দিয়ে দিলাম একশো আর একটা ডান্ডার এসটিআর মেথড ডিফাইন করছি রিটার্ন করবে সেলফ ডট নেম আর একটা মডেল আমরা তৈরি করবো সেটা হলো পারসন এটাও আমরা ইনহারিট করব মডেলস এর মধ্যে যে মডেল ক্লাসটা আছে সেখান থেকে আমরা একটা ফিল্ড নেব সেটা হলো নেম পার্সনের নেম মডেলস ডট চার ফিল্ড ম্যাক্স লেন্থ ধরুন একশো পঞ্চাশ আর একটা ধরুন আমি নিচ্ছি যে ধরুন মাদার টাং এটা কি হবে না এটা হলো একটা ফরেন কি সেটা আমরা ল্যাঙ্গুয়েজ থেকে নেব আর এখানে আমাদেরকে একটা অন ডিলিট কন্ডিশন লিখতেই হবে মডেলস ডট

একটা মাইগ্রেট করব এবং আমরা অ্যাডমিন প্যানেলের থ্রু দিয়ে কিছু ল্যাঙ্গুয়েজেস এবং কিছু পার্সন ইন ইনক্লুড করবো মানে ডেটাবেসের মধ্যে অ্যাড করবো তো তার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো অ্যাডমিনের মধ্যে গিয়ে আমি এই দুটো মডেলটাকে রেজিস্টার করে নিই ফ্রম ডট মডেল ইম্পোর্ট ল্যাঙ্গুয়েজ আর পার্সন আর হলো অ্যাডমিন ডট সাই ডট রেজিস্টার ল্যাঙ্গুয়েজটাকে রেজিস্টার করি আর পার্সনটাকে রেজিস্টার করি আচ্ছা আমরা আজকে চেষ্টা করি এর মধ্যে ভিএস কোডের মধ্যে যে ইনটিগ্রেটেড পাওয়ার সেলটা আছে সেটা ইউজ করার সি কারণ এখানেই আমাদের ম্যানেজ ডট পাইটা আছে আমরা লিখবো পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস এখন দুটো মডেল তৈরি হচ্ছে ল্যাঙ্গুয়েজ বলে এবং পার্সন বলে আমরা একটা সুপার ইউজার তৈরি করবো যাতে আমরা প্যানেলে গিয়ে এটা অ্যাড করতে পারি ক্রিয়েট সুপার ইউজার আমি দিচ্ছি অ্যাডমিন ইমেল আইডিটা দিলাম Admin ডট কম পাসওয়ার্ড data এবারে আমরা সার্ভারটাকে রান করব আমরা কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করি খুব বেশি কিছু করব না সময় বাঁচানোর জন্য আমরা করছি প্রথম ল্যাঙ্গুয়েজ হলো হিন্দি আর ধরুন বেঙ্গলি একটা ধরুন নিলাম অ্যারাবিক আর একটা ধরুন ইংলিশ অ্যাড হলাম এবার আমরা এক্সাম্পলের মধ্যে গিয়ে পার্সনের মধ্যে গিয়ে কিছু পার্সন অ্যাড করব যেমন আমি করছি প্রথম পার্সন হলো মোহাম্মদ আর ধরুন মাদার টাং হলো বেঙ্গলি আর ধরুন সানবি মাদার টাং হলো হিন্দি আর ধরুন দিয়া মাদার টাং হলো ইংলিশ ইংলিশ আর ধরুন হামিদা মাদার টাং হলো হিন্দি সেভ করলাম আচ্ছা আমরা এখানে আর একটা পাওয়ার সেল ওপেন করে নিলাম এস সি আমরা পাই জ্যাঙ্গোর যে পাওয়ার আছে পাইথনের নয় জ্যাঙ্গোর যে সেলটা আছে সেটা আমরা ইউজ করবো পাইথন ডট ম্যানেজ ডট পাই সেল আমরা মডেলের মধ্যে যাই আচ্ছা তারপরে আমরা কী করবো আমরা প্রথমে দুটো মডেলটাকে ইম্পোর্ট করে নেব ফ্রম এক্সাম্পল ডট মডেল ইম্পোর্ট ল্যাঙ্গুয়েজ আর পার্সন ধরুন আমরা একটা ল্যাঙ্গুয়েজ প্রথমে রিট্রিভ করবো ধরুন আমরা হিন্দি ল্যাঙ্গুয়েজ ডট ডট গেট আর হিন্দির পিকে প্রাইমারি কিটা হলো ওয়ান আমাদের দূর মনে পড়ছে এবার দেখে নিই হ্যাঁ এটা হিন্দি আচ্ছা এবারে আমি যদি দেখতে চাই যে হিন্দিতে কথা বলা মানে মাদার টাং হিন্দি এমন কজন লোক আছে এবং তারা কারা কারা তাহলে আমরা কী করবো আমরা আমরা যখন জ্যাঙ্গোর কোয়ারি সেটগুলো নিয়ে কথা বলেছি তখন আমরা দেখেছি আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে এটা দেখতে পারেন আমি ডেসক্রিপশনের নিচে লিংক দিয়ে দেবো আচ্ছা তো আমরা যেটা করতে পারি সেটা হলো যে হিন্দি মানে যে অবজেক্ট ল্যাঙ্গুয়েজ অবজেক্টটা আছে তারপরে আর দেখুন এখানে আমরা ইউজ করেছি পার্সনের মধ্যে ল্যাঙ্গুয়েজটাকে অ্যাজ এ ফরেন কি তো আমরা যেটা যেটা হলো বাই ডিফল্ট যেটা হলে সেটা হলো মডেলের নাম উইথ লোয়ার কেস সেট তারপরে ধরুন অল করলাম তাহলে কি হচ্ছে সানভি আছে আর হামিদা আছে যাদের মাতৃভাষা মাদার টাং হলো হিন্দি তো আপনারা একটা দিয়ে নোটিস করছেন যদিও আমরা পার্সন সেট বলে কিছু ডিফাইন করিনি এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্সন বলে বা পার্সন আন্ডারস্কোর সেট বলে কিছু নেই কিন্তু তা সত্ত্বেও আমরা এই পার্সেন আন্ডারস্কোর সেট এই মেথডটা বা অ্যাট্রিবিউটটা আমরা অ্যাক্সেস করতে পারি তার কারণ হলো যখন আমরা এই মাদার টাং ফিল্ডটা তৈরি করেছি তখন জ্যাঙ্গো বাই ডি একটা রিলেটেড নেম তৈরি করে সেটা হলো পার্সন আন্ডারস্কোর সেট তো এইভাবে তৈরি করে কিন্তু আমরা যদি এটা না করি তাহলে আমরা বাই ডিফল্ট যে রিলেটেড নামটা আছে মডেলের নাম আন্ডারস্কোর সেট সেটা দিয়ে আমরা ইউজ করতে পারি সেটা আমরা দেখতেই পাচ্ছেন কিন্তু সমস্যাটা হবে যখন আমরা একই মডেলকে মোর দ্যান ওয়ান টাইম ইউজ করবো ধরুন আমরা মাদার টাং ইউজ করেছি আমরা বলতে চাইছি যে ধরুন ল্যাঙ্গুয়েজ স্পোকেন বা স্পিক আন্ডারস্কোর ল্যাঙ্গুয়েজেস এটা ধরুন আমি বললাম মেনি টু মেনি ফিল্ড অন ডিলিটটা আমার লাগবে না এটা যদি আমি দেই আর এটা যদি আমরা এখন মাইগ্রেট করার চেষ্টা করি তাহলে কি হয় একবার দেখা যাক দেখুন ওখানে অলরেডি আমাদের কাছে এরার দিচ্ছে আমি এখানে একবারকে এটাকে এক্সিট করে আমরা যদি এখানে মেক মাইগ্রেশন করি দেখুন এখানে এরার বলছে তার কারণ হচ্ছে যে রিভার্স অ্যাক্সেস ক্লাসেস দেখুন এখানে এই বলছে পার্সন স্পিক ল্যাঙ্গুয়েজ মানে যেটা বেসিক্যালি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে জ্যাঙ্গো বাই ডিফল্ট দুটো ফিল্ডের জন্যেই মাদার আন্ডারস্কোর টাং অ্যান্ড স্পিক আন্ডারস্কোর ল্যাঙ্গুয়েজ দুটোর জন্যেই রিলেটেড নেমটা পার্সন আন্ডারস্কোর সেট করার চেষ্টা করছে এবং দুটোর জন্য একই রিলেটেড নেম হতে পারে না সেই জন্যে এই ইস্যুটা আসছে তো যখন আমরা এই ধরনের সমস্যা ফেস করব বা এই ধরনের সিচুয়েশান আমাদের সামনে আসবে তখন আমাদের কাছে একটাই অপশান সেটা হলো যে রিলেটেড নেম ইউজ করা আর রিলেটেড নেমটা কখনই এই ফিল্ডের নামের সাথে ইকুয়াল হতে পারবে না মানে আমি আর মাদার আন্ডারস্কোর টাং বলে এখানে দিতে পারবো না আমাকে অন্য কিছু একটা দিতে হবে ধরুন আমি বললাম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাহলে যদি আমি এখন মাইগ্রেট করার চেষ্টা করি আর কোনো রকম ইস্যু হবে না কারণ এটার জন্যে পার্সন আন্ডারস্কোর সেট আছে আর এটার জন্যে ফার্স্ট আন্ডারস্কোর ল্যাঙ্গুয়েজ চলে এসছে এইবারে যখন আমি যদি আরেকবার মাইগ্রেট করার চেষ্টা করি দেখুন আর কোনো রকম এডার দিচ্ছে না তার কারণ হচ্ছে দুটোর জন্য আলাদা আলাদা তৈরি হয়েছে কিন্তু ধরুন আমরা যদি আরেকটা তৈরি করতে চাই সেটা হলো ধরুন আমরা বললাম রিড রিড ল্যাঙ্গুয়েজেস এবং সেটাও যদি ল্যাঙ্গুয়েজ থেকেই আমাদের একটা ওয়ান টু মেনি ফিল্ড রিলেশনশিপের মধ্যে নেই এবং এইখানে যদি আমরা আবার একই রকমভাবে মেক মাইগ্রেশন করি তখন দেখুন ওই একই এরা দিচ্ছে বলছে যে ক্লাস হচ্ছে দুটোর জন্যেই আন্ডারস্কোর সেট হতে পারে না তো একটাই অপশান রাইট না আমাদের কাছে সেটা হলো রিলেটেড নেম ইউজ করা আর এখানে ধরুন রিলেটেড নেমটা দিলাম স্পিক আর এখানে ধরুন রিলেটেড নেমটা হল রিড এইবারে যদি আমরা মাইগ্রেশনটা করি আর কোনো রকম ইস্যু থাকবে না মাইগ্রেট হয়ে যাবে আমরা মাইগ্রেশন মাইগ্রেটটা করে নিই এবার আমরা একবার সার্ভারটাকে রান করব তার কারণ হচ্ছে আমরা কিছু আচ্ছা আপনাদেরকে আগে দেখিয়ে নিই আচ্ছা আমি একবার এখানে গিয়ে এটাকে রিফ্রেশ করে ধরুন আমিজার মাদার টাং হিন্দি হলো ধরুন বাংলা বলতে পারে আর ইংলিশ বলতে পারে রিড ধরুন আমি বললাম হিন্দি বলতে পারে আমি এটাকে সেভ করছি পার্সনের মধ্যে ধরুন মোহাম্মদের মধ্যে গেলাম বেঙ্গলি হলো ধরুন হিন্দি বলতে পারে ইংলিশ বলতে পারে অ্যারাবিক বলতে পারে আর ধরুন রিড় হলো অ্যারাবিক ইংলিশ আর ধরুন বেঙ্গলি তো এটা হলো সানবির জন্য কিছু একটা করে দিই সানবির জন্য হিন্দি মাদার টাং তো হিন্দি বলতে পারে আর হিন্দি বল লিখতেও পারে সেভ ফিল আমি রিকোয়ার করেছি আমি এখানে ব্ল্যাঙ্ক ইকল টু ফলস করে নেই মেকার মেক মাইগ্রেশন আর মাইগ্রেটটা করলাম রান সার্ভার হামিজাকে আমি আপডেট করেছি দিয়াকে আমরা ধরুন ইংলিশ অ্যান্ড ইংলিশ আর ধরুন সানভিকে আমরা করে দিয়েছি মোহাম্মদকে আমরা করে দিয়েছি আচ্ছা তাহলে আমরা একবার রিলেটেড নামটা ইউজ কি করে করব তার জন্য আমরা আরেকবার সেলের মধ্যে চলে যাই আমরা ইম্পোর্ট করে নেব এক্সাম্পল ডট মডেলস থেকে আমরা ইম্পোর্ট করব ল্যাঙ্গুয়েজ পারসন এবার ধরুন আমরা হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে আবার রিট্রেভ করে নিই আগের মতন করে অবজেক্টস ডট গেট পি কে ইকুয়ালস টু ওয়ান এটা হিন্দি আচ্ছা হিন্দি এইবারে আমরা আর পার্সন আন্ডারস্কোর সেট ডট অল ইউজ করতে পারবো না কারণ এটা আমরা ওভার করেছি উইথ রিলেটেড নাই এটা করি আমরা দেখুন বলছি দ্যার ইজ নো অ্যাট্রিবিউট পার্সন সেট কিন্তু এখন আমরা রিলেটেড নামটা ইউজ করতে পারি ফার্স্ট আন্ডারস্কোর ল্যাঙ্গুয়েজ দেখুন এখানে দিয়েছে যে সানবি আর হামিদা এদের দুজনের মাতৃভাষা হলো হিন্দি আচ্ছা এভাবে ধরুন আমরা বলছি যে একই রকম ভাবে হিন্দি কারা কারা বলতে পারে তো হিন্দি রিলেটেড নামটা হচ্ছে স্পিক মো আর সানভি এরা দুজনে হিন্দি বলতে পারে আর ধরুন হিন্দি পড়তে কারা পড়ে রিড অল দেখুন একমাত্র সানবি আছে যে হিন্দি পড়তে পারে তো এইভাবে আমরা রিলেটেড নামগুলোকে ইউজ করতে পারি রিলেটেড নাম আমরা মানে যখন আমাদের এই ধরনের সিচুয়েশন হবে যখন আমরা একটা মডেলের মধ্যে মাল্টিপল ফিল্ডস ইউজ করব এবং দুটো ফিল্ড বা মোর দ্যান দুটো ফিল্ড যখন একই মডেলটাকে রেফার করবে তখন আমাদেরকে রিলেটেড নামটাকে মেনশন করতেই হবে আর কোনো অপশান নেই আর দ্বিতীয় কারণ আমরা রিলেটেড নামটা ইউজ করব ধরি কোনো কারণে ধরুন আপনারা যদি চান যে মডেল আন্ডারস্কোর সেট এই নামটা ইউজ না করে একটা ধরুন মিনিংফুল নাম দিতে চান কোনো কারণে তো সেই ক্ষেত্রেও আপনারা এটা ইউজ করতে পারেন তো এই হলো রিলেটেড নেম এইভাবে আমরা ইউজ করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আপনারা প্লিজ একটা লাইক দেবেন শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে